সম্প্রতি দেশে ভিপিএন এর ব্যবহার পাঁচ হাজার শতাংশ বেড়েছে এ কারণে ইন্টারনেটে ধীর গতি বলে দাবি করে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তথ্য জুনায়দ আহমেদ পলক বলেছেন দেশে ইন্টারনেটে গতির কোন বিধিনিষেধ দেওয়া হয়নি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন গুজব প্রতিরোধ সহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চিঠির জবাবে টিকটক ব্যাখ্যা দিবে বলে ইমেল পাঠালেও এখনো দেয়নি ফেসবুক ইউটিউব প্রায় পাঁচ হাজার শতাংশ মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে এই যে বিদেশে যে ভ্যালুতে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল ফোর জি নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে ফেসবুক টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি